আজ রবিবার, আর্যর দুজন বন্ধু আসবে বাড়িতে। বিদেশে থাকার কারণে তারা বিয়েতে আসতে পারেনি, তাই বন্ধু স্ত্রীর সাথে আলাপ করাই তাদের মূল উদ্দেশ্য। আদা অনুপমা দেবীকে বন্ধুদের আপ্যায়নের জন্য সেই ভোর থেকে উঠে সাহায্য করছে। জলখাবারের লুচির ময়দা মাখতে মাখতে অনুপমা দেবী আদাকে বললেন, জানিস মা, এরা আর্যর ছোটবেলার বন্ধু অনিন্দ আর ওর বউ মেঘা, সবাই একসাথে একই ক্লাসে পড়তো। আর এদের মধ্যে তোর বর কিন্তু সবচেয়ে বিচ্ছু ছিল। মা, তোমার তো দেখছি খুব উৎসাহ অরিন্দদা আর মেঘাদিকে দেখার জন্য। হ্যাঁ রে মা, আমার ওদের ছোটবেলাটা বড্ড মনে পড়ছে, কত সুন্দর ছিল দিনগুলো। তোদের বাবাও তো খুবই হুজুকে ছিলেন, এদের সাথে ছাদে ওঠা, ঘুড়ি ওড়ানো, মাছ ধরা, সবেতেই তো উনি ছিলেন। শাশুড়ি মায়ের ভেজা চোখ দেখে খারাপ লাগলো আদার। আর্যর সাথে কেমন সম্পর্ক তার তা সে নিজেও জানে না, কিন্তু এই মানুষটি তাকে বড্ড ভালোবাসেন। কি গো হলো তোমাদের? মা, ওরা কিন্তু শ্যাম বাজার পেরিয়ে গেছে, এসে যাবে এক্ষুনি। হ্যাঁ, হয়ে এসেছে। এই জামা, তুই গিয়ে একটু তৈরি হয়ে নে তো, সে সকাল থেকে কাজ করছিস আমার হাতে হাতে। সেদিন রাতের পর থেকে আর্যর আত্মার সাথে কথা বলতে কেমন যেন সংকোচ হয়, বরং একটু দূরে দূরেই থাকে, কাজে ব্যস্ত দেখায় নিজেকে। নিজের ওপর রাগ হয় খুব, কেন নিজের আবেগকে সেদিন কন্ট্রোল করতে পারলো না। ইস, ভাগ্যিস আদা ঘুমোচ্ছিল, জেগে থাকলে তাকে আরো লজ্জায় পড়তে হতো। কলিং বেলের আওয়াজে আর্যর চিন্তার সুতো ছিঁড়ে গেল। এই তো এসে গেছে ওরা। আদা নিজের ঘর থেকেই শুনতে পেল বেলের আওয়াজ, ছুটে গেল বারান্দায়। শাড়ি পরিহিতা মহিলাকে দেখে বুঝল এই হচ্ছে মেঘা, আর পিছনে অনিন্দ। বিদেশ থেকে ফিরেও বেশ বাঙালিয়ানা আছে বোঝা যাচ্ছে তাদের শাড়ি আর পাঞ্জাবি দেখে। ও মা, তুই দরজা খুলি, আমি তো ভাবলাম রেখা আমাদের ওয়েলকাম করবে, তা সে কই? আদা আর বেশি কিছু শুনতে পেল না। রূপ, রেখা, এরা কারা? আর এদের সাথে আর্য বা এবাড়িরই বা কী সম্পর্ক? হ্যাঁ, নিছক কৌতূহল বশতে এটা জানতে ইচ্ছা হলো আদার, যদিও তার কিছু এসে যায় না, কিন্তু কৌতূহল বড়ই অস্বস্তির বিষয়। সেই দুপুর থেকে শুয়ে আছে আদা, দুপুরটা তার বই খাতা নিয়ে বসার সময়। কিন্তু আজ শরীরটা ভারী লাগছে কেমন যেন। সকালে পুরনো এক বন্ধুর সাথে টিউশন থেকে ফেরার সময় দেখা হয়েছিল, এক লহমায় মনে করিয়ে দিয়েছিল ইউনিভার্সিটির দিনগুলো আর তার কথা। আজ এত তাড়াতাড়ি যে? তাড়াতাড়ি আর কই, 9টা বাজে। 9টা? আরে আমি তো বুঝতেই পারিনি, মা কোথায়? নিচে রান্না করছে, বললো তুমি ঘুমাচ্ছ, কি শরীর খারাপ নাকি? না। কি হয়েছে আদা, মন খারাপ? দেখো, স্বামী হিসাবে না হয় বন্ধু হিসাবে তো বলতে পারো। বন্ধু? তবে বন্ধু হিসেবে একটা কৌতূহল হচ্ছে, জিজ্ঞেস করব। হ্যাঁ অবশ্যই। রূপ আর রেখাকে তুমি জানলে কিভাবে? কে বলেছি? মা? না না, উনি কিছু বলেননি। আমার ঘুম খুব পাতলা আর্য, কেউ আমাকে ঘুমের মধ্যে একটু ছুঁলেও আমি বুঝতে পারি। ছোটবেলায় যেন বাবা এসে ফেলে দেওয়া চাদরটা আমার গায়ে দিয়ে দিত, আমি বুঝতে পারতাম কিন্তু বুঝতে দিতাম না। সেদিন মেঘাদি রেখাকে খুঁজছিলেন, আমার সাথে খুব সুন্দর দিদির মতো ব্যবহার করলেও আমার জায়গায় যে উনি অন্য কাউকে খুঁজছিলেন তা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। রূপরেখা একজনই, দুজন আলাদা নয়। সবার কাছে রেখা আর আমার কাছে ছিল রূপ,
আমাদের স্কুলে ক্লাস 9 এসে এসেছিল, প্রায় 9 বছর, দীর্ঘ 9 বছর সে ছিল আমার পরম বন্ধু, প্রেমিকা। যেখানে সে সেখানেই আমি, তাই হয়তো ওরা আর আলাদা কাউকে ভাবতে পারেনি। তা বিয়ে হলো না কেন? ভুল বুঝলো মেয়েটা আমাকে। সেদিন ছিল জন্মদিন আর আমার অফিসে ছিল ভীষণ কাজের চাপ। কাজের শেষে বললাম আমি যাব, দেখা করব, কিন্তু এক অফিস কলিগ, একটি মেয়ে, অসুস্থ হয়ে পড়ে। সেদিনের প্রজেক্টে আমার কোওয়ার্কার ছিল, ওকে একা বাড়ি ছাড়তে পারলাম না। মিটিং শেষে ফোনে সুইচটা অন করতে ভুলে গেছিলাম। তাড়ায় ছিলাম আমি ওনাকে বাড়ি ছেড়ে রূপরেখার কাছে যাব যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে রাস্তায় ওই মহিলা আরও অসুস্থ হয়ে যান, জ্ঞানও হারিয়ে ফেলেন। তাকে বাড়ি পৌঁছানোর বদলে নিয়ে গেলাম নার্সিংহোমে। ওদিকে ও আমাকে ফোনে না পেয়ে চলে গেল আমার অফিসে। দারোয়ান জানায় আমি একটি মহিলার সাথে বেরিয়ে গেছি অনেক আগেই। ব্যাস, কিচ্ছু শুনতে চাইল না। বিশ্বাস না, করেনি আমাকে বিশ্বাস। উনি তো তোমায় ভালোবাসতেন, তবে কেন বোঝালে না? চেষ্টা করেছিলাম আদা, মানুষের মনে অবিশ্বাস ঢুকলে তা বার করে আনা যে খুব শক্ত। সে এখন কোথায়? আমাদের বিয়ের 6 মাস আগেই সে বিয়ে করে নেয়। এক বন্ধুর সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছবি একসাথে, জানলাম তখনই। তুমি আর খোঁজ নাও নি? না, যে বিশ্বাস করতে পারলো না তাকে আর কি বলবো। আসলে আমি চাইনি এই বিয়েটা করতে, জানো। বাবা চলে যাওয়ার পর মা খুব একা হয়ে গেছেন, তিনি চাইতেন বাড়িতে বউ আসবে, তাই ভুলতে না পারাই স্বাভাবিক। আমি বুঝি, বাবা মার জন্য আমাদের অনেক কাজ করতে হয় যা করতে আমাদের মন চায় না। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। সরি আদা, তোমাকে কষ্ট দিলাম। না, কাউকে ভালোবাসতে তোমার ভাগ্যে সেই নেই, সে কি তোমার অপরাধ? আমি কষ্ট পাইনি। চলো খেয়ে নেবে, চলো, অনেক রাত হলো। না, তুমি তো বললে না তোমার কেন মন খারাপ। এই যে একটু আগে বললে বন্ধু ভাবতে, তা আমি না হয় বললাম, আর তুমি বললে না, সেটা কি ফেয়ার ফ্রেন্ডশিপ হলো? বলবো, আমিও বলবো, তবে অন্যদিন, এখন চলো।